Hello, my dear students. How are you? I hope all are well. Everybody has stayed at home and watching our video online class, which is organized by Rani Jayamuya High School. Today, our lesson, Transformation of Sentences, Assertive to Interrogative, Subject English Second Paper, Class 6 to 10. Learning outcomes. After completing this lesson, students will be able to learn assertive to interrogative rules. Number 2, write and change assertive to interrogative sentences. Transformation of sentences, assertive to interrogative. Rule 1, if the sentence is in the affirmative, you have to change it into negative interrogative. अर्थात यदि वाक्यटा affirmative थाके बा हाँ बोधके थाके ताहले एटाके आमादेर कि करते होबे negative interrogative करते होबे. If it is in negative, then you have to change it into where interrogative. আর যদি সেটা নাবোধকে থাকে বা নেগেটিভে থাকে তাহলে সেটাকে আমাদের সিম্পল ইন্টারেটিভ করলে হয়ে যাবে. অ্যাসার্টিভ, হি ওয়াজ ভেরি জেন্টল. ইন্টারেটিভ, ওয়াজন্ট হি ভেরি জেন্টল. এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াজ ভার্বটা আছে, ওয়াজ ভার্বটাকে প্রথমে নিয়ে আসলাম যেহেতু এটা এখানে কোনো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স affirmative sentence, সেজন্য এখানে আমরা notটা বসিয়ে দিলাম was এর সাথে. wasn't he very gentle. শেষে interrogation mark দিয়ে দিলাম. He is not a good person. এটা একটা negative sentence. Interrogative, is he a good person? আমরা সত্যি বলেছি যে কি যদি negative থাকে তাহলে আমরা সেটাকে simple interrogative করব, তখন আমাদের notটা উঠে যাবে. তাহলে ইজটাকে আগে নিয়ে আসতে হবে. ইজ হি এ গুড পারসন, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে. রুল 2, নো অক্সিলারি ভার্ব ইন সেন্টেন্সেস. নো অক্সিলারি ভার্ব ইন সেন্টেন্স, চেঞ্জ ইট বাই ইউজিং ডু, ডাজ, ডিড অর ডোন্ট, ডাজন্ট, ডিড নট. যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে? ডু, ডাজ, ডিড অথবা ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহার করতে হবে. তাহলে আমরা প্রথমে দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স, হি প্লেস ফুটবল. এখানে আমরা দেখতেই পাচ্ছি এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে ভার্বের সাথে অ্যাজ দেওয়া আছে. তাহলে আমরা এখানে অবশ্যই ডাজ নিয়ে আসবো. অ্যাজ থাকলে আমরা কি আনবো? ডাজ আনবো. ডাজ, তারপর হি টা আনবো সাবজেক্টটা. ডাজ হি, তখন আর প্লেসের অ্যাজটা উঠে যাবে, প্লে হয়ে যাবে. ডাজ হি প্লে ফুটবল, ইন্টারোগেশন মার্ক. তারপর দেখো দে ডিড নট প্লে ফুটবল ইয়েস্টারডে. তাহলে ডিড নট আবার ইয়েস্টারডে দেখলে বোঝা যাচ্ছে এটা ফার্স্ট টেন্সের. তাহলে আমরা ডিডটাকে নিয়ে আসবো আগে দিয়ে, যেহেতু এটা একটা অক্সিলারি ভার্ব. ডিড দে প্লে ফুটবল ইয়েস্টারডে, প্রশ্ন. রুল 3, নেভার রিপ্লেস বাই এভার. অ্যাসার্টিভ, আই নেভার ড্রিঙ্ক শি. তাহলে এটা যদি আমরা ইন্টারেটিভ করতে যাই তাহলে আমরা জানি কি নেভারের পরিবর্তে কি বসে? এভার বসে. যেহেতু এখানে ড্রিঙ্কটা প্রিন্সিপাল ভার্ব, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেই জন্য আমরা এখানে ডুটাকে নিয়ে আসবো. প্রথমে ডু আনবো. ডু আই, নেভারের পরিবর্তে এভার. ডু আই এভার ড্রিঙ্ক শি? রুল 4, এভরিবডি, এভরি ওয়ান, অল, রিপ্লেস বাই হু প্লাস ডোন্ট অবলিক ডাজন অবলিক ডিড নট. অর্থাৎ এভরিবডি, এভরি ওয়ান, অল থাকলে তার পরিবর্তে আমরা হু আর টেন্স অনুযায়ী আমরা ডোন্ট, ডাজ নট, ডিড নট বসাবো. তাহলে প্রশ্ন হচ্ছে এভরিবডি উইশেস টু বি হ্যাপি. ইন্টারভিউটিভ, হু ডাজ নট
wish to be happy. তাহলে আমরা এভরিবডির পরিবর্তে এখানে হু বসালাম, যেহেতু শেষে ইয়েস আছে ইন্ডিপেন্ডেন্স, সেজন্য আমরা এখানে ডাস নট বসালাম। তারপর উইস শেষের ইয়েসটা উঠে গেল, উইস হলো, তারপর পরবর্তী অংশ বসিল, অর্থাৎ হু ডাজ নট উইস টু বি হ্যাপি, লাস্টে প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দিন। রুল ফাইভ, এভরি প্লাস নাউন রিপ্লেস বাই ইজ দেয়ার এনি প্লাস নাউন প্লাস হু ডোন্ট ডাজ নট ডিড নট। অ্যাসার্টিভ, এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি, একই ধরনের প্রশ্ন। ইন্টারোগেটিভ, দেখো এখানে এভরি পরিবর্তে আমরা কি বসিয়েছি, দেয়ার ইজ এনি, তারপর ম্যান আছে, ম্যান বসিয়ে দিলাম। সূত্র অনুযায়ী ম্যানটা হচ্ছে কি নাউন, সূত্র অনুযায়ী এখানে আবার হুটা বসিয়ে দিলাম, যেহেতু উইশেস এবং প্রেজেন্ট ইমিটেন্স কার্টন সিঙ্গল নাম্বার, তাই আমরা এখানে ডাজন বসালাম। তারপর এখানে ইয়েসটা তুলে দিলাম উইশেস থেকে, তারপর এখানে উইশ দিয়ে দিলাম টু বি হ্যাপি। তাহলে অ্যান্সারটা কি হলো, ইজ দেয়ার এনি ম্যান হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। রুল সিক্স, নো বডি নো ওয়ান নান রিপ্লেস বাই হু। অ্যাসার্টিভ, নো বডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। তাহলে এখানে আমরা সূত্রে দেখতে পাচ্ছি নো বডি নো ওয়ান নান থাকলে আমরা এর পরিবর্তে হু বসাব, তাহলে এখানে নো বডি পরিবর্তে হু বসিয়ে দিলাম অ্যান্সারে। হু কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, শুধু হুটা বসিয়ে দিয়ে বাকিটা বসিয়ে। রুল সেভেন, দেয়ার ইজ নো রিপ্লেস বাই ইজ দেয়ার এনি অবলিক হু পার্সন হোয়াট থিং, অর্থাৎ দেয়ার ইজ নো এর পরিবর্তে আমরা ইজ দেয়ার এনি বা হু বসাতে পারি। তারপর ব্যক্তি হলে আমরা হু বসাবো, বস্তু হলে আমরা হোয়াট বসাবো। Assertive, there is no use of this law. Intuitive, what is the use of this law? তাহলে আমরা এখানে there is no এর পরিবর্তে what-টা বসিয়ে দিলাম, তারপর বাকিগুলো লিখে দিলাম what is the use of this law. Assertive, there is no man happier than Ratan. Intuitive, there is no এর পরিবর্তে আমরা এখানে যেহেতু ব্যক্তি Who is happier than Ratan? Rule 8, it is no replaced by is there any oblique point? Okay, it is no takle amra is there any ba why boshate par. It is no use of taking unfair means in the exam. Interrogative, why take unfair means? পরিবর্তে আমরা ভার্বটাকে সরাসরি সামনে নিয়ে আসলাম, নট আছে তাই নাম বসালাম। অ্যাসার্টিভ, হি প্লেড গুড ফুটবল। ইন্টারোগেটিভ, ডিড নট হি প্লে গুড ফুটবল, মানে প্লেড আছে সেজন্য আমরা এখানে ডিড নট বসালাম। অ্যাসার্টিভ, হি লাইকস আইসক্রিম, আইসক্রিম এখানে লাইকস আছে সেজন্য আমরা ডাজ নট বসালাম। ডাজ নট হি লাইক আইসক্রিম,
assertive, you never play football. Interrogative, do you ever play football? এখানে আমরা never থাকলে আমরা ever বসবো। Assertive, I have nothing to do. Interrogative, have I anything to do? তাহলে nothing এর জন্য আমরা এখানে anything বসালাম, মানে হ্যাভটাকে নিয়ে আসলাম সামনের দিকে। Assertive, nothing can ruin him. Interrogative, what can ruin him? তারপর দেখো assertive, everybody wants to be win. Interrogative, who does not wish to be? Assertive, nobody could ever count my love for you. Interrogative, who could ever count my love for you? Assertive, no one can beat him. Interrogative, who can beat him? আমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, চেঞ্জ দ্য ফ্লোয়িং অ্যাসার্টিভ সেন্টেন্সেস ইনটু ইন্টারোগেটিভ। নাম্বার ওয়ান, ইট ওয়াজ এ গ্রেট সাইট। নাম্বার টু, নো ওয়ান ক্যান টলারেট দিস। নাম্বার থ্রি, দেয়ার ইজ নাথিং পার্টিকুলারলি ইম্প্রেসিভ অ্যাবাউট দিস পিকচার। নাম্বার ফোর, নো ওয়ান ওয়ারশিপস দ্য সেটিং সান। নাম্বার ফাইভ, গালিভার could hear his watch ticking in his pocket. Number six, it is useless to cry over spilled milk. Number seven, Bangladesh is known for its scenic beauty. Number eight, the beauty of nature is beyond description. Number nine, everybody has heard of Darwin. Number 10, he has his dinner at 7 every evening. Thank you all.